घर पक्का बसेर बाहिरबाट पूजा नगर्नु होला। हाम्रो अहिले जुन पूजा भइरहेको छ उक्त जुन चाहिँ पूजा अवधिभर तपाईँहरूले बाहिरबाट कुनै पनि पूजा गर्नु हुँदैन, त्यसैले बाहिरबाट कुनै पनि पूजा नगर्नु होला। Hello everyone, hello from Nepal again. We are talking from the place called Sako. এই জায়গাটার নাম হচ্ছে সাকো, নেপালের সিটি থেকে, আমি কাঠমান্ডু সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, বলা যায় একটা গ্রামীণ এলাকায়। এবং এই জায়গাটাতে এখন যে পুজোটা হচ্ছে এটার নাম হচ্ছে শীর্ষস্থানীয় পুজো। শীর্ষস্থানী পুজো নেপালি মিথ অনুযায়ী শীর্ষস্থানীয় পুজো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে এই পুজো করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোকজন এখানে আসছে পুজো করার জন্য এবং অনেকে এখানে উপবাস থাকছে, উপবাস থেকে পুজো করছে এবং ওখানে দেখতে পাচ্ছেন অনেকে স্নান করছে, স্নান করছে। অ্যাকচুয়ালি টু বি সিক্রেট, আই মিন ইটস এ সিক্রেট প্লেস, পবিত্র একটা জায়গা। এখান থেকে স্নান করলে হচ্ছে যে অনেকে পুণ্যবান হতে পারেন বা তার পাপ ধুয়ে যায় এই ধরনের মনে হয়। সো আমরা একজনের সাথে কথা বলছি যিনি এখানকার স্থানীয়, আমরা উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস প্লেস ইন লিটল মোর, সো লেট মি ক্যান ইউ এক্সপ্লেইন অ্যাবাউট দিস প্লেস প্লিজ। Yeah, the name of the place is Sako, and the river you can see from here, it's called Salinadi. Salinadi. Yeah. And according to Hindu mythology, Parvati did this puja. Parvati did puja Sri Sostani, and she got Mahadev as her husband. So since then, people are doing puja every year for a month, and you can see women over there who are fasting for a month, and today is the last day. So a lot of people are here and they are celebrating the last day of the Sri Sostani Puja. What is the name of this river? Salinadi. Salinadi. Okay viewers, I think I should explain in Bangla. So 10 days or 7 days, how many days this puja is going on? 1 month. এক মাস ধরে এই পুজোটা হয়। এখানে যারা আছেন তারা উপবাস করছেন এক মাস যাবৎ, দিনে একবেলা ওনারা হচ্ছে আহার করেন। আর এই যে নদীটা সালী নদীটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে পাহাড় থেকে এসছে, সেই নদীতে হচ্ছে ওনারা নিজেদের পাপ ধুয়ে মুছে আসলে সবাই উঠছেন আর কি। এটা আসলে একটা বিলিফ থেকে করা হয়, একটা বিশ্বাস থেকে করা হয়। হিন্দু মিথোলজিতে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে বিভিন্ন গঙ্গা অথবা এরকম জলে যদি স্নান করা হয় তাহলে বিশ্বাস করা হয় যে তার পাপ ধুয়ে মুছে যায়। তো শীর্ষস্থানী একজন মিথোলজি অনুযায়ী একজন দেবী যার পূজা করে হচ্ছে যে পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পেয়েছেন, তারপর থেকে এই পূজার প্রচলন হচ্ছে এবং হাজারো বছর ধরে এই পূজা চলে আসছে, এখনও চলছে। সো এখন পর্যন্ত এতটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।